আসসালামু আলাইকুম, আমি লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইদুল হক এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মাত্র 5টি শর্ত মেনেই IBS নিরাময় সম্ভব, এ বিষয়ে আলোকপাত করার জন্য। হ্যাঁ সুপ্রিয় ভাই বোনেরা, সভ্যতার উন্নয়নের এই যুগে, প্রতিযোগিতার এই যুগে, উন্নয়নশীল দেশের মানুষ হিসাবে IBS একটি উঠতি সমস্যা এবং বাড়তি সমস্যা হিসাবে আমাদের সমাজ জীবনে আবির্ভূত হয়েছে, এবং এই IBS এর কারণে আমাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, আমাদের জীবনের আয় উন্নতিও অনেকাংশে কমে যাচ্ছে। কেননা এই IBS হয় সাধারণত যারা কর্মক্ষম মানুষ, যারা উঠতি মানুষ এবং যারা লেখাপড়া করেন, যারা কাজ করেন তাদের ক্ষেত্রে। তো আমরা এই IBS নিরাময় যদি করতে পারি সেক্ষেত্রে আমাদের কর্মঘণ্টা নষ্ট হবে না, আমাদের উন্নয়ন অব্যাহত থাকবে, আমরা দ্রুত একটি উন্নত জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারব। তো প্রথম শর্ত অনুযায়ী আমাদের যেটি করতে হবে, মানসিক উদ্বেগ, অস্থিরতা, দুশ্চিন্তা পরিহার করে হাসি খুশি এবং উৎফুল্ল জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। দ্বিতীয়ত যেটি করতে হবে, পরিমিত, বিশুদ্ধ, সুষম এবং অবশ্যই পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। তৃতীয়ত যেটি করতে হবে, পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিতে হবে। তৃতীয়ত প্রতিদিন নিয়ম করে শারীরিক ব্যায়াম এর অভ্যাসটি রপ্ত করতে হবে, এবং চতুর্থত কিছু ওষুধ গ্রহণ করা যেতে পারে এবং অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ গ্যাস্ট্রো-লিভার বিশেষজ্ঞের পরামর্শ ক্রমে। মানসিক উদ্বেগ, অস্থিরতা এবং দুশ্চিন্তা পরিহার করে হাসি খুশি এবং উৎফুল্ল জীবনযাপন করতে গেলে যেটি প্রয়োজন সেটি হলো আত্মার প্রশান্তি আনয়ন। আর আত্মার প্রশান্তি আনতে গেলে আমাদেরকে যেটি করতে হবে, তিনটি উপায়ে আমরা আত্মার প্রশান্তি লাভ করতে পারি, সেটি হলো ধর্মীয় কাজে মনোনিবেশ করা। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি মুসলমান, প্রতিটি ধর্মই কিন্তু আমাদের শান্তি, কল্যাণ, উন্নয়ন এবং সুস্বাস্থ্য নিশ্চিত করার ধর্ম। সেক্ষেত্রে মুসলমান হিসাবে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে কিংবা আজানের সাথে সাথে আদায় করার অভ্যাসটি রপ্ত করতে পারি, এবং সাথে সহি উচ্চারণে কোরআন তেলাওয়াতের চর্চা করা, পুরো কোরআন পড়া, বাংলা অনুবাদ পড়ে বোঝার চেষ্টা করা এবং গুরুত্বপূর্ণ অংশগুলো মনে রাখা, হাদিস পাঠ, হাদিসের ব্যাখ্যাগুলো পড়ে গুরুত্বপূর্ণ অংশগুলো মনে রাখা, সাহাবিদের জীবনী পাঠ এবং ইসলামী জীবনযাপনের বিস্তারিত উপায়গুলো জানা, ইসলামের ইতিহাস জানা, রোজা, সপ্তাহে 2 দিন রোজা রাখার অভ্যাস তৈরি করা, এতে আত্মার প্রশান্তির সাথে সাথে শরীরেরও বিশুদ্ধতা লাভ হয়। দ্বিতীয় যে উপায় আত্মার প্রশান্তি আনার জন্য, সেটি হলো সৃজনশীল কাজে মনোনিবেশ করা। যে কোনো সৃষ্টির আনন্দই কিন্তু আত্মার প্রশান্তি আনে, তাই যে কোনো পেশায় নতুন কিছু উদ্ভাবন করা, বাগান করা, ছবি আঁকা, গান করা, নাচ করা, কবিতা, গল্প, উপন্যাস, জীবনী লেখা কিংবা পড়া ইত্যাদি করা যেতে পারে। তৃতীয় উপায় হলো পরহিত ব্রতে কাজ করা, যেটি আত্মার প্রশান্তি আনয়নে অত্যন্ত সহায়ক। সেক্ষেত্রে আপনার লয়ে কাঁদিয়া মরিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই মনোবাঞ্ছনা নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। সেক্ষেত্রে দরিদ্র, শারীরিক, বাক, বুদ্ধি, দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তা করতে পারি, অন্যের শিশুর পরিচর্যা ও লেখাপড়ায় সহায়তা করতে পারি, অসুস্থ আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশীর চিকিৎসার কাজে সহায়তা করা, হাসপাতালে ভর্তি রোগীর খাবার, ওষুধপত্র ও চিকিৎসা কাজে সহায়তা করা আত্মার প্রশান্তি আনয়নে অত্যন্ত সহায়ক। মানুষকে সদুপদেশ দেওয়া ও সঠিক পথ দেখানোও কিন্তু উত্তম কাজ। আর দ্বিতীয় যে শর্তটির কথা বলেছি, পরিমিত, বিশুদ্ধ, সুষম খাবার খাওয়া, যাতে শরীরের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি ও চালিকা শক্তি অক্ষুণ্ণ থাকে। শরীরের সাথে মানানসই খাবার গ্রহণ করব, যেসব খাবার গ্রহণের সাথে সাথে একেবারে যেগুলো আমাদের শরীরের সাথে একেবারেই যায় না, সেই সব খাবার থেকে কিছু সময়ের জন্য বিরত থাকব। যেমন এক প্রকার শাক খেয়ে কারো সমস্যা হলে সেটা বাদ দিয়ে অন্য প্রকার শাক আমরা গ্রহণ করতে পারি, সব শাকই সমস্যা হওয়ার কথা নয়। আর অবশ্যই যে কোনো খাবার গ্রহণ করতে হলে বেশ সময় নিয়ে ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খেতে হবে, তাতে যেটি হতে পারে আমাদের আস্ত খাবার মলের সাথে বের হয়ে আসবে না। দুধ খেতে সমস্যা হলে দুধের
যে উপজাত রয়েছে সেগুলো থেকে যেমন টক দই পনির ঘি মাখন লাচ্ছি ঘোল মাঠা ইত্যাদি খেতে পারি। এতে দেহের পুষ্টি অক্ষুণ্ণ থাকবে, স্বাস্থ্য অটুট থাকবে, শরীর শুকিয়ে যাবে না। তৃতীয় যে শর্তের কথা বলেছিলাম সেটি হলো পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম। সঠিক সময়ে রাত 9:30 থেকে ভোর 5:30 পর্যন্ত অন্তত 7-8 ঘন্টা আমরা নিরবচ্ছিন্ন ঘুমাবো। অনিদ্রা অধিক রাত জাগা দিনের বেলায় ঘুমানো পরিহার করতে হবে। চতুর্থ যে শর্তের কথা বলেছি সেটি হলো প্রতিদিন নিয়ম করে অন্তত 1 ঘন্টা শারীরিক ব্যায়াম করা। আপাতত স্কুলের শিশুরা পিটিতে যে ব্যায়াম করে সেগুলো রপ্ত করতে পারলেই যথেষ্ট। এবং পঞ্চমত যে শর্তটি রয়েছে ওষুধ গ্রহণ, যেটি আমরা অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ গ্যাস্ট্রো-লিভার বিশেষজ্ঞের পরামর্শক্রমে গ্রহণ করব। সেক্ষেত্রে মনে রাখতে হবে IBS-এর সুনির্দিষ্ট কোনো ওষুধ নেই, তাই চিকিৎসকের পরামর্শক্রমে কিছু ওষুধ আমরা গ্রহণ করতে পারি এবং এতে ভালো ফলাফল পাওয়া যায়। সুপ্রিয় ভাই বোনেরা, আজ আমরা জানলাম মাত্র পাঁচটি শর্ত মেনেই আমরা IBS থেকে মুক্ত থাকতে পারি এবং এটি প্রমাণিত সত্য। পরবর্তীতে আবারও দেখা হবে, সেই পর্যন্ত আমার ফেসবুক পেজ, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রামের সাথেই থাকবেন, আরও অনেক স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে পারবেন। আশা করি ভালো লাগবে। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।